আর এই সময় সময় এসে নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করছে। এই লজ্জার কথা তো কাউকে বলান বলান উপরে থুতু ফেললে গায়ে গায়ে তাকে বলবেন বলেন বলেন আপনাকে দাঁড়া কিনা বাইরে আপনারা বলে সিলসিলার বাইরে তাহলে আমি আপনাকে এত ভালোবাসা এত আপন করে আমি বলি আমি যদি বাইরে হয় আমাকে এত আপন করে আপনারা নেবেন কিন্তু আমরা দাদা পৃথিবীর সিলসিলা এত কিছু সব মরুভূমি আস্তে আস্তে চলে যাচ্ছে আর এই অবস্থায় আমার নিজেরা ঝগড়া করছে এটা আমাদের লজ্জাও লাগে না এটা আমরা ভাবিও না যে নিজেরা আমরা কি করছি বলেন আমাকে 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 সমাজের মধ্যে এই পাড়ার ছেলে ওই পাড়ার ছেলে ঝগড়া করছে কাজকর্ম খুঁজে পান না পান না কিসের জন্য সিলসিলার জন্য করলে করলে কথা বল কথা বল সিলসিলার জন্য ঝগড়া তো হলো হলো কি নিয়ে হলো হলো কি নিয়ে বলে ভালো ভালো ও কি করছে আপনি করে যেটা ভালো লাগবে সামনে ভাই মানা করুন যেই রং আপনার ভালো লাগবে সেই রং কে নিয়ে থাকি আমার কোনো কষ্ট নেই তবে সিলসিলার মধ্যে এইভাবে আনবে 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 নিজেরাই বলেন আপনি আমাকে না ভুল না বলছি সবাই যেটা করা শুরু শুরু সিলসিলা কি শুরু করলো দাদা হুজুর এই আশায় এত কষ্ট করেছেন বলেন না বলেন না পাঁচ হুজুর কেবলা এই এলাকায় হুজুর কেবলা কেউ এসেছে কোন হুজুর এসে দেশে দেশে ছোট হুজুর তো এসে দালাম দালাম সুলতান ওয়াইজ সুবহানাল্লাহ হাজরে বলা যাবে না ছোট হুজুর 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 উনি এসে হিসাব হিসাব করতে আমার মুরব্বিরা তো আজও আসে আসে এসব করে বলে এই জলসা মাহফিল গুলো যদি একটু আল্লাহ রাসূলের কথা না হয় এই মাহফিল গুলো যদি শরীয়তের কথা না হয় এই মাহফিল গুলো যদি ওলি আল্লাহর কথা না হয় আর কথা হবে আমাকে বলে বুঝে বুঝে এগুলো নষ্ট করবেন না এই জায়গাটাকে ঠিক 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 এই যুবক যুবকটা যাবে আমাকে বলে না বলে না এই ছেলেগুলো যদি জলসা হতো এই তিন ঘন্টা বলে বসে বসে গান দেখতো গেম খেলতো গাল দিতো ঝগড়া করতো এখানে ওখানে যেত যে তাস খেলতো লজ্জা লজ্জা রাগের নয় হতো 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 তাও তো ছেলেগুলো মনটা কাল্লা নরম হয়েছে ছেলেগুলো সব এসে নবীর মাহফিলে বসে 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 কেন 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 নোংরা কথা শুনছে না আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা শুনে নিজেদের ভুলগুলোকে শুধরে ভালো হবে 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 জোরে বললে বলা আর জোরে বলা এখান থেকে যদি ছেলে চায়ের দোকানে গিয়ে মাচাই গিয়ে পার্টি অফিসে গিয়ে পাল্টাবার জায়গা তো এটা রাগ করলে করলে কষ্ট নিলে এগুলো করবেন না সিলসিলাকে সিলসিলা সম্মান সিলসিলাটা রাজা রাজা রাজনীতিটা সিলসিলা সিলসিলাটা রাজনীতি নয় রাজনীতিটা জোরে বলে 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 আপনারা করছেন কেন 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 যেটা যেখানে থাকা খালি সেখানে রাখে 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 কথা ভুল না ঠিক সানাউল্লাহ সিদ্দিকী কে নিয়ে কি আপনার 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 সমাজে যখন যখন মেলা হয় মেলা মেলাটা স্টেজ হয় ওখানে আমাকে তুলে দেবেন আর মেলায় যে যে ভাড়া করে নিয়ে আসেন ওটাকে এনে তুলবেন তাহলে যাকে যেখানে থাকা সেখানে রাখেন সব এক জায়গায় করে দিলে তাহলে ভালো থাকলো ভালো আল্লাহ পাক এই নোংরা থেকে আমাদের দূরে রাখেন বলেন আমিন আমিন জেনে বলে ঘরের হোক বাইরের হোক দূরের হোক কাছের হোক যাই হোক সিলসিলাকে সিলসিলা সম্মান দেবেন সানাউল্লাহ সিদ্দিকী যদি সিলসিলার বাইরে নাউজুবিল্লাহ বাদ হয়ে যায় আমাকে বাদ দিয়ে দেন দাদার পীরের মহব্বত সিলসিলা জোরে বলে 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 আর জোরে বলবেন না ফতোয়া শিখবো রাজনীতি শূন্য শূন্য কে ফতোয়া শিখে এসে যাও রাজনীতিটা হলো খিলাফতের রাজনীতি
মাসের সংখ্যালে মত নয় ঠাকুর দু মাস এই দু মাসটা পালন করেছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 30টা বছর যখন কমপ্লিট হয়ে গেল উনি স্বইচ্ছায় দায়িত্ব ছেড়ে দিয়ে ফিতনাটা বেড়ে গিয়েছিল ইমাম মেহেদি কি আসেন তিনি এসে ওই ওই খেলাফত রাজনীতি বায়াত রাজনীতি আবার শুরু হয়ে যাবে নিজেদের লোকেদের জন্য বিচার আলাদা 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 চাকরদের জন্য বিচার আলাদা ইসলামী রাষ্ট্র হলো আল্লাহর রাসূল বলেছেন যদি আমি নবী তার হাত কাটবো আমি রাসূল এটা হলো ইসলামের বিধান এটা হলো শরীয়তের বিধান যদি বলে 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 ছেলে খেলা খেলা দাদা কোন ছেলে খেলা জিনিস জিনিস কি ভাবছেন আপনারা কলকাতাতে আছে বর্তমান কলকাতা প্রেসিডেন্সি বনে যে তবে তিনি কলকাতা প্রেসিডেন্সি বনে যে আরবি প্রফেসর ছিলেন দাদা হুজুরে জীবনে কি দাবে বাবা রায় আজাদ মাওলানা আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি টানা থেকে বড় বড় বাবা হয়েছে পাকিস্তান মানে জমি বাংলাদেশ ভারত পাকিস্তান একটা দেশের মধ্যে ছিল ভারত মহাদেশের মধ্যে ছিল ভোরে ভাবে তিন দিয়ে ইনি আমাদের দাদা হুজুর নবী পাক বলে আবু বকরকে আমার সালাম দেবে পনেরো বছর জামাই
দাদা হুজুরের জামা মাওলানা আব্দুল দাইয়াম সাহেব রহমাতুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আব্দুল মাউল মারুফ পীরের আব্বার পীরের খেদমত করতে কম্বলের ভিতরে শুয়ে থাকতেন গাটি দেন সামান আমি কিতাবে লিখেছেন দাদা হুজুরের জীবনে অন্য কিছু আব্দুল মাউল মারুফ বলে গাটি হাতে টিপতে মাঝে মাঝে দাম দাম কম্বলের ভিতরে আমার আব্বার পান নেই কম্বল ফাঁকা আমার চলে যাবার সময় আল্লাহ বাবা চলে যাবো আব্দুল মাবুদ বলেন দীর্ঘদিন আপনাকে খেদমত করলাম একটু হাতটা বায়া বায়া করে না জীবনে আশা চাওয়া পাওয়া হওয়া জোরে বলবেন আমার হাতে তোমার বায়াত আবু বকর সিদ্দিকের হাতে আল্লাহ তোমার বায়াত আল্লাহ লিখে রেখে দিয়েছে ইনি আমাদের দাদা আব্দুল মাবুল ফারুক আমি স্বপ্ন দেখছি আল্লাহ দেখাচ্ছেন একটা চার পায়া পুরা শরীরে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শির দিয়েছে জোরে বলুন আর জোরে বলা যাবে না আমি আব্দুল মাবুল বলতে লেগে নেই আল্লাহ রাসূলের পাশে দেন সাহাবাদের বড় জামা দাইয়া দেন আল্লাহ রাসূলের কাছে দেন আল্লাহ রাসূলের বড় জামা দাইয়া দেন আল্লাহ নবী বান্ধিয়ে দেন আল্লাহ নবী বলে দেন দাদা হুজুর কি ভাবছেন আপনি পাঁচিল দিয়ে জাফিরি দিয়ে ঘেরা আর মাটিটা ঢাকা কবরে জাফিরি দিয়ে ঘেরা মাটিটা ঘাটা হাঁটা হাঁটা ওটা কে জানে 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 উনি কে জানে উনি বলেন জামানার মুজাদ্দিদ আল্লাহর রাসূল জামাকে নিজের রওজা শরীফের ভিতরে এক রাত রাখার অনুমতিটা আল্লাহর রাসূলের তরফ থেকে হয়েছিল আর জোরে বলা গেল না বিয়াদি বিয়াদি করছেন বিয়াদি বিয়াদি করছেন ফুরফুরে শরীফকে হাফ প্যান্ট পরে ঘোরো হাফ প্যান্ট পরে ঘোরো হাত থেকে তোমার গ্যাঁজার গন্ধ বের হয় মুখ থেকে গ্যাঁজার গন্ধ বের হয় চোখ বুন লাল হয়ে আছে মুখ খেয়ে খেয়ে দাঁড়িয়ে ভাষা পড়ো মানি লাও না নামাজ পড়ো না জুম্মা পড়ো না রোজা রাখো না তসবি পড়ো না বাপের খেদমত মায়ের খেদমত করো না ছশো মুখে গাল লেগে আছে তুমি ফুরফুরা শরীফ তুমি ফুরফুরা শরীফের কত তুমি কি বুঝো কথা ঠিক বলছো না বুঝো ভালো ও কি ও কি তর্ক করছো খালি
হাত লুলা হয়ে গেছিল কেন ঘরের হন বাইরের হন কাছের হন দূরের হন যে আল্লাহ হাকান অলির অপমান হবে এর ফয়সালা আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দেবে তার সংসারে জীবনে অভাব হবে না লোকের লোকের অপমান হবে অপদস্ত হবে পদধূলিত হবে মরণের সময় খাতেমা বিল খায়ের নসিব হবে না বলুন নাউযু বিল্লাহ জলে বলে আস্তাগফিরুল্লাহ হাক্কানি উড়িয়ে দেশে যে আদমি করবে আপনি যা করছেন আপনার ব্যক্তিগত জীবন আমার মাথা নেই ফুরফুরা শুনে হুজুররা মানা করেছে কোনদিন মানা করেছে কোনদিন মানা করেছে করেন না আপনি করে দাদা হুজুরকে জড়িয়ে পাঁচ হুজুরকে জড়িয়ে হাজ লাগি কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না ওগুলো করতে গেলে পিছন দিকে টাকা দিয়ে রোগীর রোগীর কালারের বোতল কিনতে হয় কথা বলে লাগে না কারো ছেলে মেয়েতে 3,500 ভিড় করেছে আজকে চকচকাস মালিক জলসা দুটো গেট গেট জীবনে কোনোদিন শুনেছেন কারো ছেলে মেয়ের বিয়েতে গোটা পৃথিবীর ইতিহাসে 3,500 গেট হয়েছে ইমাম বুখারী যখন এলেম এলেম কাগজে কিতাব লিখে যখন নিজের গ্রামে গিয়েছিলেন ওনার ইস্তেকবালের জন্য 3,500 খালি গেট গিয়েছিল আজ বলে বলা গেল না 3,500 গেট করেছে ইমাম বুখারী ইস্তেকবালের আলহামদুলিল্লাহ বলল সেই বেরাই বাড়ি আজাতে আল্লাহ রানি যাতে আদান দিন নরি রোবা তোলা
মধ্যে জানিয়ে দিয়ে তবে মধ্যে মনে নে তুমি হাতি হারি বীর কোন সরে আল্লাহ পাক আমাদের উপরে যে নিয়ামত যে উনি আলহামদুলিল্লাহ এই নীতিতে থাকতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া জান্নাতি করে।